আসছে ঈদের জন্য নির্মিত হতে যাচ্ছে বিগ বাজেটের নতুন সিনেমা অন্তরাত্মা। আর এই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। বুধবার রাতে বাংলাদেশের রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবিটির জন্য সাকিব খানকে চুক্তিবদ্ধ করেন সিনেমার প্রযোজক ও গল্পকার সোহানি হোসেন। ছবিতে সাকিবের নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক। এদিনই তার সঙ্গে ছবিটির বিষয়ে পাকা কথা হয় বলেও নিশ্চিত করেন দর্শনা। সাকিব খান জানান, অন্তরাত্মা হতে যাচ্ছে ঈদের সিনেমা, যেখানে নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক। এই সিনেমার মাধ্যমে প্রথম দেখা যাবে সাকিব দর্শনা জুটিকে। এই ছবির মাধ্যমেই নতুন বছরে প্রথম সিনেমা শুটিংয়ে নামতে যাচ্ছেন তিনি। তিনি বলেন, যখন আমাকে গল্প শোনানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একেবারেই বলেছি সিনেমাটি আমি করব। গল্পটা আমার মনে গেঁথে গেছে। এদিকে কলকাতা থেকে দর্শনা বণিক বলেন, ছবিটির জন্য আমাকে দুদিন আগেই চূড়ান্ত করা হয়। আমি খুবই এক্সাইটেড এত সুন্দর একটি গল্পের কাজের সুযোগ পেয়ে, সেই সাথে সাকিব খানের সঙ্গে কাজের সুযোগ, সব মিলিয়ে আমাদের চমৎকার একটা অভিজ্ঞতা হবে বলে মনে করছি। ছবির শুটিংয়ে অংশ নিতে মার্চে বাংলাদেশে আসব। তরঙ্গ এন্টারটেনমেন্টের কর্ণধার সোহানি হোসেন প্রযোজিত অন্তরাত্মা শুটিং শুরু হবে আগামী পয়লা মার্চ থেকে পাবনায়। অন্তরাত্মা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.